নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকেও হাজির হয়েছি আর একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো কুমড়ো দিয়ে পুঁই শাকের ঘণ্ট। এখানে কচি কচি পুঁই শাক নিয়ে নিয়েছি, এখানে দুটো আলু নিয়ে নিয়েছি, হাফ কেটে রাখা কুমড়ো নিয়ে নিয়েছি। পুঁই শাকগুলোকে বেছে নেব, এভাবে পাতাগুলো আগে তুলে নেব, তারপরে ডাঁটাগুলোকে মাঝখানে ছোট ছোট করে কেটে নেব। এইভাবে ছোট ছোট করে কেটে নেব। কুমড়ো দিয়ে এই পুঁই শাকের ঘণ্ট রান্নাটা বন্ধুরা দারুণ লাগে খেতে। এভাবে ছোট ছোট করে কেটে নিলাম ডাঁটাগুলো। ডাঁটাগুলোকে মাঝখানে একটু চিরে দেব, যাতে ডাঁটাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়। ভিডিওটা বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। এভাবে ডাটাগুলোকে কেটে নেব, সবকটা ডাটা। মাঝখানটাই ছিঁড়ে নেব এভাবে, যাতে খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় ডাটাগুলো। শাকগুলোকেও কেটে নেব। এখানে সবগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, ডাটাগুলো। শাকগুলোকেও কেটে নেব, দু সাইডে কেটে নিলাম, তারপরে মুঠো করে কেটে নেব এভাবে পাতলা পাতলা করে। এখানে পাতাগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। কুমড়োটা কাটাটা দেখালাম না বন্ধুরা, কুমড়োগুলো আর আলুগুলো কেটে নিয়েছি, শাকগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর এখানে রেখেছি ছোলা। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দেব জিরে, শুকনো লঙ্কা দিয়ে দেব একটা, দুটি তেজপাতা দেব দুটো তিনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আদা দিয়ে দেব, আদা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নিরামিষ দিনে এইভাবে কুমড়ো দিয়ে পুঁই শাকের ঘণ্টটা বানালে বন্ধুরা দারুণ লাগে খেতে। আদা মশলাটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর, কুমড়ো আলু দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়ার পর ছোলা দিয়ে দেব, ছোলাটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য, ঢাকনা খুলে দেখে নেব, আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব।
আবারও ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে দেখে নেব কুমড়োগুলো আর আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। ধুয়ে কেটে রাখা পুঁই শাক দিয়ে দেবো আর ডাঁটাগুলোও দিয়ে দেবো একসাথে, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। পুরনো বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে সাপোর্ট করে যাবেন। শাকটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নেব। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব আবারও। ঢাকনা খুলে আবার দেখে নেব, যেহেতু কচি শাক প্রচুর পরিমাণে জল বেরিয়ে গেছে দেখুন বন্ধুরা, আর কুমড়ো আলুগুলো আর ডাঁটাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার মশলা দিয়ে দেব হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব হাফ চামচের মতন, জিরে গুঁড়ো দিয়ে দেব। মশলা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মশলাটা ভালোভাবে কষাতে হবে বন্ধুরা। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি ছোট গ্লাসের এক গ্লাস জল দিয়েছিলাম। জল দিয়ে নেড়ে চেড়ে নিয়েছিলাম। দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়ে এসেছে এই সবজিটা, কুমড়ো দিয়ে পুঁই শাকের ঘন্ট রেসিপিটা। গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। রেডি হয়ে এসেছে কুমড়ো দিয়ে এই পুঁই শাকের ঘন্টের রান্নাটা। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিবেন, পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন। ভালো থাকবেন।